নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান পুরীর জগন্নাথ মন্দিরের ধবজাতে আগুন এটি কি অশুভ ইঙ্গিত বহন করছে আসুন আমি আপনাদের জানিয়ে দিই গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে এর মধ্যে শোনা গেল আরেকটি অন্যরকম খবর পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকায় আগুন লেগেছে গোটা ঘটনায় অশুভ ইঙ্গিত পাচ্ছেন অনেকে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বৃহস্পতিবার রাত সুয়া আটটা নাগাদ আগুন লেগে যায় আচমকা চূড়ার মাথায় আগুন দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত পান্ডা থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও ভক্তদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সমসরে চারিদিক থেকে জয় জগন্নাথ ধ্বনি উঠে সবাই হাত করে প্রার্থনা করতে থাকে হে জগন্নাথ রক্ষা করো খবর যায় পুরী জেন প্রশাসন ও দমকণ্ড দপ্তরে মিনিট কয়েক ধরে জ্বলতে থাকা আগুনে মন্দিরের চূড়ায় থাকা ছোট আকারের একটি ধবজা পুড়ে যায় বলে মন্দির পরিচালন সমিতি সূত্রে খবর জানতে পাওয়া গেছে জগন্নাথ পুরী মন্দিরের একাধিক পাণ্ডা অগ্নিকাণ্ডের পর জানান করোনার গ্রাস যে বড় ক্ষতি করতে পারে তা এই মন্দিরের চূড়ার আগুনের মধ্যে দিয়ে সংকেত দিয়ে গেল যদিও এমন বক্তব্য মানতে নারাজ মন্দিরের প্রবীণ পুরোহিতরা এদিন মন্দিরের এই অগ্নিকাণ্ডের ভিডিও মুহূর্তে গোটা দেশ ভাইরাল হয়ে যায় অনেক রাতেও শুধু দেশ নয় বিদেশ থেকে বহু জগন্নাথ ভক্ত পুরীতে সেবায়িত ও ও পাণ্ডাদের ফোন করে ঘটনার সত্যতা জানতে চান মন্দিরের পরিচালন সমিতির গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ কারণ এত বছরে কখনো মহাপ্রদীপ থেকে ছোট্ট ছোট্ট ধবজায় আগুন লাগেনি করোনার জেরে পুরীতে এমন ভক্ত অসংখ্য অনেক কম তাই বড় মাপের কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি সেদিন তবে আগুনে মন্দিরের কোনো ক্ষতি হয়নি অক্ষত রয়েছে চক্রও পুরী জেন প্রশাসনের তরফে জানানো হয়েছে জগন্নাথ মন্দিরের শীর্ষে একটি ছোট হনুমান মন্দির আছে সেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয় মন্দিরের বাইরে একটি বড় মাপের প্রদীপে ঘি এবং সন্ধ্যে দিয়ে সন্ধ্যার মুখে বসিয়ে দেওয়া হয় এটাকে মহাপ্রদীপ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত আটটা নাগাদ প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং কিছুটা বৃষ্টি হয় তখন নিচের ছোট ধাবজাগুলি একটি উড়ে গিয়ে ওই হনুমান মন্দিরের মহাপ্রদীপে পড়ে সেখান থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় পুরী মন্দিরের অন্যতম সেবাইত জগন্নাথ দৈতাপতি জানিয়েছেন দেবতার মন্দির দেবতায় রক্ষা করেছেন তবে এমন আগুন নাগার ঘটনা মোটেই শুভ সংকেত নয় আমরা সবাই জগন্নাথে ভরসা করি তিনি শুধু মন্দির নয় জগৎকে রক্ষা করবেন আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান জয় জগন্নাথ